যেমনটা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দুটি দেশের টাইম এখানে সেট করা আছে। এভাবে চাইলে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে দুটি দেশের টাইম সেট করে রাখতে পারেন। তো এটি কিভাবে কেন রাখবেন সেটা আমি বলে রাখি, যে আপনি হয়তোবা মালয়েশিয়া, দুবাই কিংবা অন্যান্য দেশে আছেন, সো আপনি চাচ্ছেন আপনার দেশের টাইম অর্থাৎ বাংলাদেশ কিংবা ইন্ডিয়ার টাইম পাশাপাশি ওই দেশের টাইমটাও আপনি দু একসাথেই রাখতে চাচ্ছেন। সো এটি কিভাবে রাখবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য যে কাজটি করবেন, চলে যাবেন আপনার মোবাইলের সেটিংস অপশনে। সেটিংস অপশনে যাওয়ার পরে এখানে সার্চে ক্লিক করবেন। এখানে সার্চে লিখবেন ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইম। এই যে ডেট লেখার সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে ডেট অ্যান্ড টাইম। যদি এরকম সার্চে আপনার এটি না আসে, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনি আপনার সেটিংসে যাবেন। এখানে সেটিংসে যাওয়ার পরে এখান থেকে এই যে সেটিংসে যাওয়ার পরে এখান থেকে স্ক্রোল ডাউন করে নিচের দিকে যাবেন। যাওয়ার পরে হচ্ছে এখানে সিস্টেম সেটিংস, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে দেখতে পাবেন ডেট অ্যান্ড টাইম এই অপশনটি এখানে চলে আসবে। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন এই যে 24 আওয়ার ফরম্যাট, এটি এভাবেই থাকবে, এরকম যেটি আছে এভাবেই থাকবে, এটি অফ থাকবে। এখানে সেট টাইম অটোমেটিকলি এটি অন করে রাখবেন, সেট টাইম জোন অটোমেটিকলি এটিও কিন্তু অন করে রাখবেন। সো এরপরে এখানে যদি আমি বলি আপনি যে দেশের টাইম জোনটা সেট করে রাখছেন, অর্থাৎ আপনি যে দেশে আছেন সেই দেশের একটা টাইম জোন সেট করে রাখছেন, অথবা আপনি বাংলাদেশেই আছেন, আপনি বাংলাদেশের ঢাকা আপনি যে শহরটি সেটি আপনি সেট করে রাখছেন। সো আমি যেহেতু জাপানে আছি, আমি কিন্তু জাপান স্ট্যান্ডার্ড টাইম এটি সেট করে রাখছি। সো এখন দুইটি দেশের কিভাবে আপনি টাইম সেট করবেন সেটির জন্য এই যে দেখুন ডুয়েল ক্লক, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম দেখতে পাবেন ডুয়েল ক্লক যে অপশনটি আছে, এখানে এটি অন করে দিবেন। অন করার পরে এখান থেকে ইউজুয়াল রেসিডেন্স এটি আপনি সিলেক্ট করবেন। সো এখানে সিলেক্ট করার পরে আমার যেহেতু বাংলাদেশ মানে জাপানের টাইম সেট করা আছে, আমি চাচ্ছি বাংলাদেশের টাইমটিও আমি সেট করে রাখতে। তো এখানে দেখুন এই যে চিটাগাং আছে, ঢাকা আছে, এরপর হচ্ছে সিলেট, এখানে কিন্তু আপনার অপশনগুলি চলে আসবে। সো এখান থেকে যদি এটি খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি এই যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, সার্চ অপশন এখানে ক্লিক করবেন। এখানে লিখবেন ঢাকা, ঢাকা কিংবা লিখবেন বাংলাদেশ, ঠিক আছে। এখানে দেখুন ঢাকা বাংলাদেশ চলে আসছে। সো আপনার যেটি এটি আপনি সেট করে দিবেন, এরকম আসলে এরপরে হচ্ছে এখানে সেটের অপশনে এখানে ক্লিক করে দিবেন, তো এটি অটোমেটিকলি কিন্তু এখানে সেট হয়ে যাবে। এরপরে হচ্ছে ডিসপ্লে ডুয়েল ক্লক অন, এটিতে ক্লিক করবেন। এরপরে এখানে যে লক স্ক্রিনে যাচ্ছেন আপনি, এই যে টাইমটা সেটিকে আপনি লক স্ক্রিনে চাচ্ছেন না হোম স্ক্রিনে যাচ্ছেন, না দুটোতেই চাচ্ছেন, লক স্ক্রিন অ্যান্ড হোম স্ক্রিন যদি আপনি চান আপনি দুটোতেই রাখতে পারেন। আমি এটাই করব যে লক স্ক্রিন এবং হোম স্ক্রিনে এটি সেট করে রাখবো, এই জন্য আমি এটিতেই অন করে রাখলাম। তো এখন দেখা যাক দুটি টাইম সেট হয়েছে কিনা, আমি দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু দুইটা টাইম কিন্তু এখানে সেট হয়ে গেছে, দেখুন এখানে দুইটি টাইম কিন্তু আপনার সেট। তো এভাবেই চাইলে আপনি দুটি দেশের টাইম সেট করে রাখতে পারবেন। আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।